গাড়ির ইঞ্জিন সাসপেনশন চাকা হ্যাঁ সবকিছু আপ টু ডেট। হেডলাইট গুলো নতুন লাগানো হয়েছে। আচ্ছা হেডলাইট নতুন লাগানো হয়েছে আর গ্রিলটা মোস্টুয়া অরিজিনাল আছে। সামনের বাম্পার বনেট মাডগার্ড সবকিছু গাড়ির সাথে অরিজিনাল আছে। দরজা দেখেন, মানে মনে হয় যে একবারে জাপান থেকে এখন আসছে এরকম কন্ডিশনই আছে এখন। আর লাইটগুলা ফ্রেশ আছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে দেখাবো একটা এক্স করলা গাড়ি ভাই। এক্স করলা? আচ্ছা প্রথমে আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন, লোকেশনটা একটু বলে দেন। 2004 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন এক্স করলা। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 249/50/51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পূর্ব পাশে, রহিম মেটাল মসজিদের সাথে, জাহিন অটোমোবাইল। আচ্ছা আজকে এক্স করলা দেখাবো। এক্স করলা দেখাবো 2004 এর। এখন ভাই হচ্ছে গাড়ি কন্ডিশন কেমন রয়েছে? এটা 2004 এর মডেলের গাড়ি, বাট আপনি এটা 2020 সালের মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন, এত ফ্রেশ গাড়ি এটা। আচ্ছা একদম আনটাচ, খুব ফ্রেশ একটা গাড়ি, কোনো খোলা কাটা গাড়ির ইঞ্জিন সাসপেনশন চাকা সবকিছু আপ টু ডেট, একবারে সবকিছু আপ টু ডেট, একদম অরিজিনাল, একদম সবকিছু। আচ্ছা গাড়িটা এখন সামনের দিকে কন্ডিশন কেমন রয়েছে? গাড়ির দেখেন হেডলাইট গুলো নতুন লাগানো হয়েছে। আচ্ছা হেডলাইট নতুন লাগানো হয়েছে আর গ্রিলটা মোস্টুয়া অরিজিনাল আছে। সামনের বাম্পার বনেট মাডগার্ড সবকিছু গাড়ির সাথে অরিজিনাল আছে। আচ্ছা হ্যাঁ একদম আনটাচ গাড়ি, সামনে কোনো ধাক্কা বা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা ঠিক আছে, এই পাশটাও সেম। কালার কি টাচ আপ আছে? হ্যাঁ কালার টাচ আপ আছে। আর চাকা কন্ডিশন কেমন আছে? চাকা ধরেন যে যা আছে, চাকা এখনো 35,000 কিলো চলবে। দরজা দেখেন, মানে মনে হয় যে একবারে জাপান থেকে এখন আসছে এরকম কন্ডিশনই আছে এখন। আর ঠিক আছে কোনো খোলা কাটা ভিতরে ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সিট কভার লাগানো আছে। হ্যাঁ সিট কভার লাগানো এখানে, কিন্তু একটা ডিসপ্লে পাচ্ছে, আর এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে। আচ্ছা এসি ভলিউম পাচ্ছেন, এসি অবস্থা কেমন আছে? এসি পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট রয়েছে, খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর এগুলো কি অরিজিনালি ব্ল্যাক? হ্যাঁ অরিজিনালি ব্ল্যাক। এর কি পেপার? এটা পেপার লাগানো, পেপার ইউজ করা হয়েছে। এই পাশে ডোরের কন্ডিশন কেমন আছে? হ্যাঁ একদম ফ্রেশ, দেখেন আপনি এই যে জয়েন্টগুলো দেখেন, খোলা কাটা নেই, জয়েন্টগুলো দেখেন, দরজার প্যাডটা দেখেন, দরজার কাপড়টা দেখেন, হ্যাঁ আপার সাইড দেখেন, সিট দেখেন, প্যানেলগুলো দেখেন, একবারে আপটুডেট, হ্যাঁ একদম ফ্রেশ একটা গাড়ি রয়েছে। সিলিং এর অবস্থা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা গাড়ি রয়েছে। পিছনের স্টিকার দেখেন আনটাচ, যে এই আপনার মাডগার্ড আর হচ্ছে বাম্পারের যে অ্যাডজাস্টমেন্ট এখানে দেখেন, হ্যাঁ কোনো প্রকার ইয়ে নাই, লাইটগুলা ফ্রেশ আছে, লাইটগুলো অরিজিনালই তো, হ্যাঁ অরিজিনাল আছে। আর নাম্বার প্লেট দেখেন, যদি গাড়ি, হ্যাঁ নিউ শেপ, এটা 2004 এর নিউ শেপ গাড়ি, 11 রেজিস্ট্রেশন। হ্যাঁ না যদি গাড়ি ধাক্কা লাগে তাহলে নাম্বার প্লেট অন্তত পক্ষে প্রবলেম হয়, নাম্বার প্লেট প্রবলেম হলে ধরেন ওটা ঠিক করতে সমস্যা হয়। আচ্ছা হ্যাঁ তাহলে ধরেন যে ওই নাম্বার প্লেটটা ঘুষখানো থাকবে, পুটিং দেওয়া থাকবে। দেখুন নাম্বার প্লেট একবারে ফ্রেশ। এটা কি সিএনজি করা আছে? হ্যাঁ আমি ব্যাক দেওয়াটা খুলে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন করোলা যে লোগোটা আছে, এই লোগোটা কিন্তু অরিজিনাল আছে। আর পিছন থেকে গাড়ির লুকটা কিন্তু দেখতে এমন হবে। এটা হচ্ছে 4 এর মডেল, নিউ শেপ, 2004 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন গাড়ি। দেখেন খুবই সুন্দর রয়েছে, একদম ফ্রেশ। ব্যাক ডালার কম্বল গুলো দেখেন, মানে পার্সোনাল ইউজের গাড়ি হলে যা হয় আর কি, গাড়ি ওভার রেন্টে গাড়ি চলা গাড়ি না, একদম সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি। এই যে ব্যাক ডালার কম্বল দেখেন, কোনো ময়লা আবর্জনা, এই পাশে খোলা কাটা তো নাই, দেখেন কোনো প্রকার খোলা কাটা নাই, যা আছে অরিজিনাল, প্রকার কোনো খোলা কাটা নাই। আর জয়েন্ট গুলা যদি দেখাই, এদিকে ধরেন দেখেন জয়েন্টটা, হ্যাঁ একবারে এই পাশে তো দেখেন একবারে আপ টু ডেট আছে, একবার অরিজিনাল রয়েছে, গ্লাসগুলো কোনো এক ফোটাও খোলা কাটা এক্সিলেন্ট, খোলা কাটা এক্সিলেন্ট, যা আছে অরিজিনালই রয়েছে। আর প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল পাচ্ছেন, এই পাশে দেখেন একদম ফ্রেশ, এই পাশের দরজা চাকা সবকিছু আপ টু ডেট, দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ, সেম বাম পাশে কোনো খোলা কাটা এক্সিলেন্ট নেই। ওয়াও খুবই সুন্দর রয়েছে, একদম ফ্রেশ একটা গাড়ি, টয়োটা এক্স করলা 4 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন আছে। এখানে কিন্তু হচ্ছে নিকেল পাচ্ছেন, এই পাশটা যদি দেখাই সেম দেখেন একদম ফ্রেশ। এখন তো ভাই সুইচ গুলো তো এখনো অরিজিনালই আছে, হ্যাঁ 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 সবকিছু, সবগুলো তো এখনো কাজ করে সবকিছু। আর এই পাশ থেকে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থা রয়েছে, এসির অবস্থা কুল। আর এটা কত মাইলেজ চলছে? এটা কত হাজার মাইলেজ চলছে? এটা মাইলেজ চলছে হচ্ছে 75,333 মাইলেজ চলছে, একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি রয়েছে।
কোথাও কোনো খোলাকাটা এক্সটেনশন যা আছে অরিজিনালি রয়েছে ইঞ্জিনটা দেখাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে সামনে একটু ইঞ্জিনটা আপনাদের একটু দেখাই গ্লাস অরিজিনাল পার্সোনাল ইউজার গাড়ি সামনে একটু ইঞ্জিনটা একটু দেখাই দেখে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অবস্থা এখন ভাই কেমন আছে আপনি রেডিয়েটর গাড়ির সাথে ঠিক আছে এখনো চেঞ্জ হয়নি অরিজিনাল রেডিয়েটর মোস্টটা দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা ভাঁজ দেখেন প্রত্যেকটা ভাঁজ একবারে আপ টু ডেট এখনো লাগেনি ধাক্কা কোটা কোনো প্রকার আর মাঝগাড়ের যে ভাঁজগুলো দেখেন তো আপনি সকল জবরের খুঁটি একদম ফ্রেশ এই পাশেরটা এই পাশেরটা বিবিটি ইঞ্জিন হ্যাঁ বিবিটি ইঞ্জিন গিয়ার একবারে আপ টু ডেট ব্যাটারি কন্ডিশন কেমন আছে ইঞ্জিন গিয়ার আপ টু ডেট ব্যাটারি ভালো আছে ব্যাটারি ভালো আছে আর এই পাশের কন্ডিশন আর বনেটেরও দেখেন কোনো প্রকার কোনো ধরনের কোনো খোলাকাটা নাই যা একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ সব একদম ফ্রেশ এটা গাড়ি রয়েছে এই গ্রিলটা তো অরিজিনালি আছে হ্যাঁ গ্রিলটা অরিজিনাল আছে একদম ফ্রেশ যা হচ্ছে সামনের লাইট গুলো হচ্ছে নতুন লাগানো হয়েছে বাট এগুলা কি অরিজিনাল লাগানো হয়েছে কিনা সামনের লাইট গুলো হ্যাঁ লাইটটা নতুন লাগানো নতুন লাগানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি রয়েছে আর এখানে দেখেন খুবই 60 লিটার সিএনজি আছে এই গাড়িটাতে টয়োটা এক্স করলা 4 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন ভাই আরেক ভাই একটু মডেলটা একটু বলে দিতেন এটা এক্স করলা 2004 এর নিউ শেপ 2004 এর নিউ শেপ এক্সপ্লোরার 2011 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি গাড়ি পেপারস আপ টু ডেট আছে আর গাড়ির সাসপেনশন এসি সকল যাবার সব কিছু আপ টু ডেট কোনো আমার থেকে গাড়ি নেওয়ার পরে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না আর আমার থেকে গাড়ি নিলে 6 মাসের ফ্রি সার্ভিস আছে 6 মাস আমার এখানে ফ্রি রক্ষণাবেক্ষণ করতে পারবে স্পেয়ারটা কিনে দিবে আমি সার্ভিসটা ফ্রি করে দিব এটা প্রাইস কত যাচ্ছে আর এটা প্রাইসটা হচ্ছে 12,50,000 টাকা 12,50,000 আসলে কথা বলতে পারবে হ্যাঁ নেগোশিয়েবল প্রাইস আসলে কথা বলা যাবে আচ্ছা আপনি এখানে আরেক ভাই অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আমার দর্শক আমার অ্যাড্রেস হলো 249-5051 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কি বিস্কিট ফ্যাক্টরির পিছনে অর্থাৎ পূর্ব পাশে রহিম মেটাল মসজিদের সাথে জাহিন অটোমোবাইল আচ্ছা তো দর্শক হচ্ছে ভাইয়ের কাছে কথাগুলো শুনতে চলেন যারা এক্সকোলা হচ্ছে জনপ্রিয় একটা গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন জাহিন অটোমোবাইলস অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম